Hello guys, welcome back to our channel, Ganga's Family Show. আজকে সকাল সকাল আমরা চলে এসেছি গঙ্গায় স্নান করতে। এই যে আমরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরা জানলাটা বন্ধ করে এত রাত ফাঁকা পাচ্ছিস কি? এই যে যাচ্ছি আমরা মরা মানুষ উড়ে গেলি, এত কি উড়ে এসে গেছে এখনো? কানগোলা সামনে এই প্যান্ডেল গুলো সব খুলে দিয়েছে। রাস্তায় মানুষ নেই কিন্তু কুকুর আছে। দেখি দাঁত ফোকলা তো। এবার উঠবো বর্দা ব্রিজ, এবার এটা বর্দা ব্রিজ জানি, সেই ব্রিজ বর্দা ব্রিজ। বেশি জল কেউ নামে না, নেমে গেছি সার এখানে থাকে দুই তিনটে সার থাকে, এই পড়া থাকে কুত্তা। ও বলছে কালুর নিয়ে আসলে ভালো হতো, কালুর জায়গা রয়েছে তো, কালু নিয়ে আসতিস কলে করে আনলি না কেন? কত কুত্তা বন্ধু। এই যে আমরা এসে গেছি এখন এইটা দিন আপনি সামনে, না না সারা বাড়ি তো দেখালাম, দেখলি না? দেখেছিলাম চান
করবি তাহলে কত ঠান্ডা হবে। এদের মাঝখানে শুয়ে রয়েছে রাজার মতো, শুয়ে রয়েছে না সাইড হয়ে যাবে। দেখ কতজন ব্যায়াম করছে। নাম সামনে গঙ্গা, আর এদিকে ব্যায়াম করছে লোকজন, আর এই যে সামনে গঙ্গা, দিস ভিউ ইজ অ্যামেজিং। এই গঙ্গাই তো আমরা এসেছি আমরা, পার্ক না অন্যটাই। গঙ্গাতে কি এটা অস্থি বিসর্জন দিয়েছে? হ্যাঁ এটা, এটাই অস্থি বিসর্জন দিয়েছে, ওইখান দিয়ে অস্থি বিসর্জন দিয়েছে। তুই বললেও আমি কোনোদিনও মানবো না, কারণ আমি এনেছিলাম অনেকটা সিরিজ এটা ওইটা না, আমি এনেছিলাম আমি জানি। এই যে এখানে কত লোক এক্সারসাইজ করছে, আর এই যে সব মা দুর্গার জিনিসপত্র, পুরো মা দুর্গার জিনিসপত্র। আর এই যে কত কী পরিমাণে কাক ডাকছে, সব খাবে, খাবার দাবার খাবে হয়তো। আর এখনই এই সকালবেলায় এখন এতজন স্নান করছে। বিসর্জন, ঠাকুর বিসর্জনের ফুল। তোর 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 দেখি দেখি, সাত চকায় বেলা ভাই 20 টাকা পেয়েছে, ইয়ে বাজার। আরে 20 টাকা পেয়েছে সাত চকায় বেলা। ওই মাতালদের বিসর্জন দিতে এসে পড়েছে নিগাট। এই এখন আমরা স্নান করবো সবাই, চলো গাইস। আমি আগে পড়বো, আমি জানি তোর জুতো ভীষণ স্লিপ। হ্যাঁ এই যে গাইস, ওই যে ওই পাশে লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই যে এরা নামবে এখান থেকে লঞ্চ। এই যে এতগুলো লোকজন স্নান করছে ওই পাশে, ওই যে লঞ্চ, লঞ্চ আটকে গেছে, ওই একটা চলছে ওই পাশে, ওটা চলছে জলে, সবে এই অবধি উঠেছে, মানে পুরো উঠে থাকে। এখান থেকে মনে হয় সমুদ্র, সমুদ্র গঙ্গাকেই সমুদ্র মনে করতে হয়, কতদিন যায়নি সমুদ্র। এখানে কিছু একটা পুজো হয়েছিল তো গাইস, এই যে গঙ্গার ভিউটা দারুণ লাগছে, দারুণ। আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। টাটা।